যখন সোশ্যাল মিডিয়া গরম হইছে আমি হজ যাওয়ার পরে আওয়ার পরে হইছে দুঃখ লাগে রে ভাইয়ে এত বেশি ভিডিও বানাইতে আল্লাহ তানরে হেদায়ত নসিব করক আল্লাহ তানরে সমুজ দান করক আল্লাহ যে ফয়সালা নিবে আল্লাহর কাছে আমরা বিচার দি তুই আর আল্লাহ তানরে যাতে যে ফয়সালা নিবে এটার উপর আমরা খুশি ওলা নানি কোন চাই যাতে এরার দ্বারা আমরার সমাজ নষ্ট হয় না ধ্বংস হয় না আল্লাহ খুব দুঃখ লাগে দেখিয়া খালি আমি না আমি এনামূলক নাই এটা বহুত রে হারছে বেঠায় আল্লাহ তারে হেফাজত করক আল্লাহ শান্তি দান করক আর যাতে আল্লাহ দুনিয়ার জমিনে সবল লাগে মিলিমিলি চলতে পারেন আল্লাহ অতটুকু জ্ঞান আল্লাহ থানরে দান করক সবে হোক আল্লাহুম্মা আমিন একটা দুঃখ প্রকাশ করি আর আপনারা দেখতে পারেন আজ কয়েকদিন থাকি সোশ্যাল মিডিয়াত বিশেষ করি আমরা ভারত আসামর জমিনে তুলপার সরে বরাক বলি বলা না হ্যাঁ আপনারা দেখরা তো সোশ্যাল মিডিয়া তো বহুত বালা জিনিস বালা নানি কোন চাই বালা 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 ওয়াজ বালা বালা আপনার জিনিস সকল ছাড়িয়া দেওয়ায় মানুষের অজানা জিনিসগুলা মানছে ফার অনেক জিনিস মানতে জানতে ফার বিভিন্ন নিউজগুলা মানছে ফার লগে লগে সকালকুর কোনো অ্যাক্সিডেন্টের খবর বিকালে পাওয়া যার 5 ঘন্টা পরে পাওয়া যার কোনো সময় 5 মিনিট পরেও লগে লগে মানছে সোশ্যাল মিডিয়ার দিলার লগে লগে পাওয়া যার কিন্তু এই সোশ্যাল মিডিয়াটারে যদি আমরা নিয়মিতভাবে যদি সুন্দর করিয়া যদি ব্যবহার করি না আমরা নিজে নিজে বর্তমানে সোশ্যাল মিডিয়ারে নোংরা বানাই দিয়া দুঃখ লাগে দেখিয়া আগে আগে দেখতাম কিছু আমরা নিকটবর্তী দেশ বাংলাদেশও কিছু কিছু ইউটিউবার বাইয়ার যারা আসন এরা কিছু আলিম মহলর কিছু গায়ক হকলর কিছু এমনি সাধারণ জেনারেল মানুষের কোনো বক্তব্য কোনো ওয়াজ কোনো প্রবন্ধ হইতে গিয়া ভুল হয় মানুষ মাত্র ভুল হয় ওটা খালি হাটসির খোরাক কমেন্ট করা এটা আছে না দেখছেন না আপনারা এখন আমরা বরাবর জমিন ওটা ইয়া আজিছে আইয়া কিছু কিছু জায়গা দুঃখ লাগে ইউটিউবার ভাইয়া ইনতে ওটা হাটসির করিয়া আরম্ভ করছেন এক আলিমর ভুল হয়ে গেছে গিয়া বড় হোক কা ছোট হোক কা মানুষ মাত্র ভুল হয় ও ভুলটারে যদি কোনো লাইনে সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য লাইনে সংশোধন হলে তো হয় একটা সুন্দর কিন্তু কিছু ভাইয়া ইনতে এমন অবস্থা আরম্ভ করছেন ফোনে মাতিলে মাত শোনেন পর্যন্ত রেকর্ডিং ঘনায় ছাড়াই দেন সোশ্যাল মিডিয়া ছাড়া আরম্ভ করছেন যারারে যারারে মানুষে বহুত বাধা দিছেন নিষেধ করছেন বলে এগুলা ছাড়িও না ছাড়লে এটা আমরা সমাজের ক্ষতিয়র অসৌন্দর্য দেখা দেন বরং আরো বাড়িয়া দ্বিগুণ বাড়িয়া আরো বেশি আর গিড়াইয়া সিড়াইয়া ছাড়া সারডা কিন্তু মান্ডা না সারডা হয়তো বীজ পাইতা বা ওটা ফৈসা করে কিছু পাইতা ভাগ্যা ঠিক আছে অসুবিধা নাই কিন্তু কি তরগিয়া ফসরা ইলা ওইতো পারে একদিন আমার ই বাইর বা ই যে কোনো ইউটিউবার বাই মরি গেলে মানছে এরারে খালি লানত দিব বালা কিচ্ছু হইতো না হইব না হই যায় বলা মানুষে যদি দুনিয়াত বালা হাম করিয়া থইয়া যায় মারার মারা যাওয়ার পরে মানুষে আফসুস করব দোয়া করব খান দিব মানছে যাইতে সময় লানত দি যাইব মানুষে লানত দি যাইব কইব হো হো গো যজ্ঞে দুনিয়া জ্বালাই দিছে কইব না না কোন চাই যজ্ঞে দুনিয়া জ্বালাই দিছে দুনিয়াত আগুন তুলি দিছে আল্লাহর ওয়াস্তে বড় দুঃখ লাগে আমি হজ গেছি বা অন্য সময় যদি করতো আমি হজ গেছি আমি তো হইয়ার আমার মধ্যে ভুল থাকবো আমার মধ্যে ভুল থাকতো পারে মানুষ মাত্র ভুল হয় আমি তো হইয়ার ভুল নাই যদিও এর মধ্যে ভুল থাকে এটারে সংশোধনের বিভিন্ন ব্যবস্থা আছে এমন সোশ্যাল মিডিয়া গরম হইছে আমি হজ যাওয়ার পরে আওয়ার পরে হয়েছে দুঃখ লাগে রে ভাইয়ে এত বেশি ভিডিও বানাইতে আল্লাহ তানরে হেদায়ত নসিব করক আল্লাহ তানরে সমুজ দান করক আল্লাহ যে ফয়সালা নিবে আল্লাহর কাছে আমরা বিচার দি তুই আর আল্লাহ তানরে যাতে যে ফয়সালা নিবে এটার উপর আমরা খুশি ওলা নানি কোন চাই যাতে এরার দ্বারা আমরার সমাজ নষ্ট হয় না ধ্বংস হয় না আল্লাহ খুব দুঃখ লাগে দেখিয়া খালি আমি না আমি এনামূলক নাই এটা বহুত রে হারছে বেঠায় আল্লাহ তারে হেফাজত করক আল্লাহ শান্তি দান করক আর যাতে আল্লাহ দুনিয়ার জমিনে সবল লাগে মিলিমিলি চলতে পারেন আল্লাহ অতটুকু জ্ঞান আল্লাহ থানরে দান করক সবে হোক আল্লাহুম্মা আমিন আর পাহাড় যেগুলা আছে দুনিয়ার জমিনের মধ্যে এই পাহাড়গুলো এক জায়গার মধ্যে থাকতো নাই পাহাড় এক জায়গার থাকে আরেক জায়গার দিকে চলিয়া যাওয়া আরম্ভ করব পাহাড় উলট পালট হইব পাহাড় ডলিয়া পড়ে যাইব দুনিয়ার জমিনে পাহাড় তোমরা দেখতে পাইতা নাই সব কিন্তু সমান হয়ে যাইব গিয়া বলে অমুক পাহাড়ের গুহার মধ্যে গিয়া লুকাই যাইমু বাঁচি যাইমু
অমুক জায়গাত লুকাই যাই মো লুকাইতে পারতায় নাই, কোনো আড়াল তোমার মধ্যে থাকতো নাই। পৃথিবীর যত পাহাড় থাকবো সারা সমতল হয়ে যাব, সমান হয়ে যাব, সমুদ্রর পানি শুকাই যাইব, সব একবারে সমান হয়ে যাইব। বন্দারে তুমি আমার আজাব তাকি সরতে পারতায় নাই, আজাব তাকি বাঁচতে পারতায় না, আমার তাকি লুকানির ইলা কোনো জায়গার থাকতো নাই। এখন কৈত্রা বলে আজাবকৃত এরাইবা ফাওয়াইলুন ইয়াউমা ইযিল্লিল মুকাজ্জিবিন। ও বান্দা জানিয়া রাখো দুনিয়ার জমিনের মধ্যে তুমি বেশিরভাগ মিথ্যা মন কষলাই। আলিম হকলে নসিহত করছন, কোরআন তাকে ব্যাখ্যা করছন, হদিস তাকে আলোচনা করছন, ইতা শুনছ কিন্তু দিলের মধ্যে তুমি জাগা দিছ না, ইতা মিশা মন করছ দিলের মধ্যে জাগা দিছ না। জানিয়া রাখিও রে ও মিথ্যা অপবাদী অহল, মিথ্যা মাতনেওয়ালা অহল রে, আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালাবুন। তুমি তান যেন মিথ্যা মন কষলায় বিশ্বাস কষলায় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও গুরো মানসরে আমি আল্লাহর যাতে হটিন আজাবর মধ্যে লিপ্ত রাখমো। ইলা আসি নানি ইতা খালি হয় নালি মগলে খালি ডর ডাকাইত্রা মন হয় ইতা আল্লাহ কোনো আমারে বানাইছো না ওলা আজাব দিলেই বানি ওলা নিয়ত আই দিতে পারে আইব না কোন যায় ইলে একবারে কইতে পারো ইতা কিতা মাথরে বা আল্লাহ বানাইছন সৃষ্টি করছন খাইয়ার চলিয়ার ইতা আল্লাহ কিতা ওলাও খালি জ্বালাই দিবানি খালি আজাব দিবানি। ও ধরনের যে ধারণা যেটা দিলর মধ্যে আনয় ফাওয়াইলুন ইয়াউমা ইযিল্লিল মুকাজ্জিবিন। এইভাবের যারা মিথ্যা মনে করবো ইটা সত্য মনে করতো নাই ইনু জাগা দিত নাই ও এরার লাগে কইত্রা আল্লাহ জিনা হুম ও গুরল লাগিয়া ফি খাউদিন ইয়ালাবু থারাল লাগে খেলা ইনি খেলা দি মুরা দি লগে আমরা কইন আজগু আছে রে বো খেলা মানে আজগু একটা ডং হইব বা লড়াই হইব বা দরবার হইব একটা ওইব নানি ও কন্য খেলা যার কারণে ইয়ালাবু দি মুরা দিয়া থাকছে এরার লাগি বিশেষ করিয়া ইগুলা রাখা হয়েছে। এর পরে কইত্রা ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআব। ও বন্ধ হল জানিয়া রাখো এমন এক দিন হইব যে দিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নাম যেটা আছে সেই জাহান্নামের মধ্যে তুমিও থাকবা, জাহান্নাম ছাড়া আর কোনো জায়গার মধ্যে আমি আল্লাহ রাখতাম নাই। তাই আল্লাহর বন্দেগান সর্বপ্রথমে সামান্য আলোচনা আসলাম হযরতে উমর আল ফারুকে সোয়ারি থামাইয়া তান সূরা তুর তিলাওয়াত শুনিয়া বহু সময় শুনছন। শোনার পরে হযরতে উমরের শরীরটা কমজোরির বাপ আই গেছে, অচেতন হয়ে গেছে গিয়া আস্তে আস্তে সোয়ারি লিয়ে উমর গড়ের মধ্যে গেছন গিয়া বেহুশ বেকরার হিসাবে বিছনার মধ্যে পড়িয়া রইছন। অন্যান্য সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করলা হে উমর তুমি আজকে এত অচেতন বুঝলাম না রে উমর, তোমার তো আমরা অবস্থা দেখলাম অন্যান্য দিন উমর দে তুমি অত শক্তিশালী উমর আজ এত কেন কমজোর হও যায়। উমরে কইলে আজকে আমি একটা সূরা কোরআন শরীফর তিলাওয়াত শুনিয়া আমি নিজে অবাক হইলাম, বলে কোন সূরা, বলে কোরআনের মধ্যে সূরা তুর সূরাটা তিলাওয়াত শুনিয়া আমি উমর এমন অবস্থা হয়েছে আমার শরীরের একবারে কমজোরি বাপ আইছে শরীরের জোড়া ছুটি গেছে, আল্লাহ আমরার বন্দাগুলোর লাগে এত ভয়ানক ভয়ানক আজাবরে আল্লাহ তৈয়ার করিয়া রাখছন। ভয়ানক আজাবর কথা শুনিয়া আমি হজরত উমর আজকে বেহুশ হয়ে গেলাম গিয়া। উমর আল্লাহান সাহাবি যে উমর তুর সূরা তিলাওয়াত শুনিয়া তাইন বেউস হয়ে গেছ শরীরের জোড়া ছুটি গেছে, হজরত উমর অচেতন হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন গিয়া আজাব শুনিয়া। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাবটারে আমরা ডরাইতাম, দিলর মধ্যে আমরা জাগা দিতাম। ই সুরার সামান্য ফরে আইব বেহেস্তর মাত জন্নতর মাত, অন্যদিন আলোচনা তানম জন্নতর মাত। এটা জন্নতর মাত গেলে বহুত সময়ের দরকার, যার কারণে আজাবর মাত আরও কিছু রয়েছে, যার জন্য বিশেষ করিয়া আজাব যেটা এটা মানুষের জিন্দেগির মধ্যে আখেরাতর জিন্দেগির মধ্যে ফাইয়া যাইব এটা মিথ্যা নাই, এটা সত্য, বিলকুল আজাব পাইব। আল্লাহ আমরা প্রত্যেকের কঠিন আজাব থাকি আল্লাহ হেফাজতে রাখতা, আল্লাহর কাছে পানা চাইতাম। আজাবর মধ্যে সবচাইতে কঠিন আজাব হইয়া থাকছে গিয়া দুজখের আজাব, আগ্নির মধ্যে বাবা আঙ্গুল দিলে জ্বলিলে বহু সময় জ্বলে, জ্বলা বন্ধ হয় না। আমাদের গোটা বদন যদি আগ্নির মধ্যে যদি ফালানি হয় তাহলে আমাদের শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হইব, কতটুক জানোর উপরে মারাই মাইরাইব আমরা নিজে অনুভব করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া
কোরআন শরীফ খান তার তেলাবত করার তৌফিক দিতা, আর বিশেষ করিয়া কোরআন শরীফ তিলাবতর মধ্যে সারায় মনোযোগ দেখা, কোরআন তিলাবত গড়ের মধ্যে জারি রাখা, কোরআনর তফসির ব্যাখ্যা শোনার খেয়াল হরকা, শুনিয়া আমরা প্রত্যেকে আমরা আমল করতাম, আর আল্লাহর কঠিন আজাবরে ডরাকার ডরখান আমরা দিলের মধ্যে স্থান দিলাম। যখন মানুষ ডরাই যাইব অটোমেটিক মানুষ সংশোধন হয়ে যাইব গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া কোরআনর তফসির শোনার আল্লাহ তৌফিক দক্ষ সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষে মুখতসর হিসাবে নবীজির খেদমত আমরা সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া সর তুমি হো সাকিয়ে কাউসর তুমি হো শাফিয়ে মাহশর তুমি হো কল হৈর খলক কুল্লিহিম বিজা রব মেরে দুরুদ সালাম।